ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হিউম্যানিটি অ্যান্ড ডিভাইনিটি অফ ইনকার্নেশন, অবতারবাদ প্রসঙ্গে শ্রী পরমহংসদেবের ব্যাখ্যা। মানুষের মধ্যেই তিনি বেশি প্রকাশ পান। যদি বলো অবতার কেমন করে হবে, যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগ শোকও আছে, তবে তার উত্তর হল পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন, আবার হিরণ্যাক্ষ বধ করার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন, কতগুলি ছানাপোনা হয়েছে তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে শিবের কাছে গেল আর ব্যাপারটা বলল। শিব গিয়ে তাকে অনেক জেদাজেদি করলেন, তখন শিব ত্রিশূল এনে শরীরটাকে ভেঙে দিলেন। ঠাকুর অমনি হি হি করে হেসে সদামে চলে গেলেন। সব সময়ই এমনি হচ্ছে, প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে, যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে ওঠে আর একদিকে সেই ক্ষীরোদশাহী পরমব্রহ্ম থেকে ওঠে।